আশা করি সবাই সুস্থ এবং ভালো আছে। আমি সুস্থ ভালো আছি। আমি পলাশ দাস, প্রভাস উচ্চতর গণিত কলেজ, আজ তোমাদের ইউনিভার্সিটি কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আজ তোমাদের উচ্চতর গণিত সূচক ও লগারিদম অনুশীলনী 9.1 এর কিছু সমস্যার সমাধান করব। দেখো, নয়ের ফলে দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল 8। আমরা এখানে দেওয়া আছে 2টি সমীকরণ, আরেকটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার x-1 প্লাস 3 টু দি পাওয়ার y-1 ইকুয়াল 2। আমরা প্রথম ভাগে ধরে নিলাম 1 নং, দ্বিতীয় ভাগে ধরে নিলাম 2 নং। এখন এখান থেকে সমাধান করে, যেহেতু চলক দেওয়া আছে x আর y, তার মানে এখানে সমাধান করে আমরা কয়টি মান পাবো? 2টি মান পাবো, একটি x এর আর একটি y এর মান পাবো। তাহলে আমরা ধরে 5 টু দি পাওয়ার x ইকুয়াল a, 3 টু দি পাওয়ার y ইকুয়াল আমরা ধরে নিলাম b। তাহলে দেখো, 1 নম্বরে আমরা পাবো a প্লাস বি ইকুয়াল 8, এটাকে আমরা ধরলাম 1, 2, 3 নং। আবার 2 নম্বর থেকে খেয়াল করো, 5 টু দি পাওয়ার x, এটা কি আমরা একটু গুছিয়ে লিখি, x 5 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার y 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল 2। এটা সূচকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার m প্লাস n থেকে আমরা লিখি কি, e টু দি পাওয়ার m ইনটু e টু দি পাওয়ার n, সেই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। আবার দেখো, 5 টু দি পাওয়ার x আবার ইনভার্স, 5 ইনভার্স, আমরা a ইনভার্স সমান কি সূত্র জানি, 1/a, 5 ইনভার্স সমান আমরা কি লিখতে পারি, 1/5 প্লাস 2 টু দি পাওয়ার y, আবার 3 ইনভার্স মানে কি, 1/3 ইকুয়াল 2, এটা লিখে ফেললাম। দেখো, এটাকে আবার যদি আরেকটু গুছিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার x/5 প্লাস 2 টু দি পাওয়ার y/3 ইকুয়াল 2। আমরা দেখো এখানে কি ধরেছিলাম, 5 টু দি পাওয়ার x সমান a ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/5 প্লাস b/3 ইকুয়াল 2, এটার নাম দিলাম আমরা 4 নং সমীকরণ। এখন দেখো, এখান থেকে আমরা সমাধান করে a b এর মানটা বের করে তারপরে x এর বের করবো। তাহলে দেখো, আমরা 3 নং থেকে কি লিখতে পারি, যে বি ইকুয়াল কিংবা এর মানটাই বের করে নেই, এ ইকুয়াল a-b, এটা আরেকটা নাম দিয়ে দেয়, এটার নাম দিলাম আমরা 5 নং। এর মানটা আমরা 4 নং বসাতে চাই, তাহলে আমরা 4 নং -a(8-b/5)+b/3=2। এখন এটাকে আমরা সমাধান করে, আমরা কার মান পেয়ে যাবো, b এর মান। তাহলে এখান থেকে আমরা লিখি, সমাধান করলে আমরা পাবো লসাগু আসবে 15, 5 দ্বারা 15 কে যদি আমরা ভাগ করি পাবো 3, তাহলে 3 8-b+, আবার 15 কে যদি 3 দ্বারা ভাগ করি পাবো 5b=2। তাহলে এখান থেকে আমরা 3 দ্বারা গুণ করলে 3 8 24 3b+5b=, আর গুণ করলে হবে 30। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
কে সমাধান করলে আমরা পেয়ে যাব b এর মান, তাহলে 2b ইকুয়াল পাচ্ছি আমরা 6, তার মানে b ইকুয়াল পাচ্ছি আমরা 3। আমরা দেখো b সমান কি ধরেছিলাম, সেটু দি পাওয়ার y, তাহলে কি বসিয়ে দেই সেটু দি পাওয়ার y ইকুয়াল 3, সেটু পাওয়ার নেই মানে কত আছে 1, তাহলে সেটু দি পাওয়ার 1, তাহলে বেস যদি সমান থাকে তাহলে কত পাওয়ার, তাহলে y ইকুয়াল 1, আমরা একটা মান পেয়ে গিয়েছি, আর y টা এখন দরকার আমার x এর মান, আমি x এর মানটা এখন বসিয়ে দিব, x এর মান তো বসাতে পারবো না, এখন আমরা এর মান পেয়ে ফিরি, এর মান বসাবো 5 9, যেহেতু বি এর মান পেয়েছি বি এর মান 5 9 বসিয়ে দিলে আমরা কার মান পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব, তাহলে দেখো পাওয়ার 9 মানে 1, তার মানে বেস বিট চলে গেলে তাই কত x ইকুয়াল 1, তাহলে আমরা x এর একটা মান পেয়েছি আর একটা মান পেয়েছি, তাহলে x ইকুয়াল 1 একটা মান আর y ইকুয়াল 1 একটা মান, এই দুটি মান আমরা পেয়েছি, এটাই ছিল তার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আজকে যে সমস্যা সমাধান আমি করেছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।